আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ওয়ার্ল্ড। এই পৃথিবী যেমন উন্নত হচ্ছে, তেমন ব্যস্ত হচ্ছে আমাদের জীবন, ফলে মানুষ থেকে মানুষের দূরত্ব বেড়ে গেছে। মানুষের এই উন্নত ও সফলতার পেছনে রয়েছে অনেক স্টোরি, এর মধ্যে প্রযুক্তি অন্যতম। আর প্রযুক্তির সবচেয়ে বড় অবদান হচ্ছে গ্যাজেটস। তো প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে এমনই কিছু ইম্পর্টেন্ট ও ইউজফুল গ্যাজেটস আপনাদের দেখাবো। এসব গ্যাজেটস আমাদের কাজকে সহজ করে আমাদের ব্যস্ততা কমিয়ে আনছে আর আমাদের জীবনকে করছে আরো ইজি ও কমফোর্টেবল। আপনি এসব গ্যাজেটস একবার হলেও ব্যবহার করতে চাইবেন। গ্যাজেটগুলো দেখার পর আপনি শুধু একটি কথাই বলবেন, ইটস অ্যামেজিং। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর আমার লেটেস্ট ভিডিও দেখতে উপরের কর্নারের আই বাটনটি ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এমপি গাইস, আমাদের ডেইলি ওয়ার্কসে তো আমরা অনেক এনার্জি খরচ করে ফেলি, যদি সেখান থেকে আমরা একটু এনার্জি পেয়ে যাই তাহলে আমাদের স্মার্টফোনকে খুব সহজে চার্জ করতে পারবো। কিন্তু এটা কিভাবে সম্ভব, তাই না? এটা একদম সম্ভব এমপি নামে এই গ্যাজেটের ফলে। এখন আপনি নিশ্চয়ই বলবেন এটা কিভাবে কাজ করে, তো চলুন জানা যাক। এটা একটি পকেট সাইজ গ্যাজেট, এটাকে সিম্পলি আপনার পকেটে রাখতে হবে। আপনি যদি ওয়াকিং বা সাইকেলিং এর জন্য যান তাহলে এই গ্যাজেটকে আপনার পা বা হাতে স্টার্প করে পড়তে পারে। আর যখন আপনি মুভমেন্ট করেন কোনো কাজ করার সময় তখন এই গ্যাজেট আপনার প্রোডিউস হওয়া এনার্জি স্টোর করে নেয়। অর্থাৎ শর্টে বলতে পারি, আপনি যখন আপনার কাজ করবেন তখন এই গ্যাজেট চার্জ হতে থাকবে আপনার এনার্জি দিয়ে, আর যখন আপনার প্রয়োজন হবে তখন এই গ্যাজেট আপনার এনার্জিকে ইলেকট্রিসিটি ফর্মে আউটপুট করবে। অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনকে ইজিলি চার্জ করতে পারবেন যে কোনো সময়। আপনি যেটাই করেন না কেন, এক্সারসাইজ, জগিং আর আদার ওয়ার্কস, এই গ্যাজেটকে শুধু আপনার সাথেই রাখুন আর আপনার এনার্জিতে এটা চার্জ হয়ে যাবে। আবার আমরা নর্মালি যে পাওয়ার ব্যাংক ব্যবহার করি তা প্রথমে পাওয়ার ব্যাংকে চার্জ করতে হয়, এরপর পাওয়ার ব্যাংকের চার্জ দিয়ে আমাদের ফোনকে চার্জ করতে হয়। কিন্তু এই গ্যাজেটটির বিষয় একদম আলাদা। এই গ্যাজেটটি চার্জ করার জন্য কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নেই। যদি আপনি কোথাও ঘুরতে যান বা ট্রিপে যান আর যদি আপনার ফোনে চার্জ দেওয়ার প্রয়োজন হয় তখন আশেপাশে কোনো পাওয়ার স্টোর না থাকলে এই গ্যাজেটকে ব্যবহার করতে পারে। এই গ্যাজেটকে হাতে নিয়ে যে কোনো ওয়ার্ক বা এক্সারসাইজ করুন, এই গ্যাজেটটি চার্জ হয়ে যাবে এবং এই গ্যাজেটের চার্জ দিয়ে আপনার স্মার্টফোন চার্জ করতে পারবেন, যা সাধারণ পাওয়ার ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা। তো এই গ্যাজেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যারাইজোন গাইস, ভার্চুয়াল রিয়ালিটির মজা তো আমরা ভিআর বক্সেই নিতে পারি, কিন্তু অ্যাডভান্স হোম রিয়ালিটি এর থেকেও অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি, আর অ্যাডভান্স 3D AR তো এর থেকেও চার পা আগে। তো আজকের এই অ্যারাইজোন নামে এই গ্যাজেটটি আপনার ফোনে 3D AR এর এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, আর এর মাধ্যমে তো আপনি নিজের রিয়ালিটিও ক্রিয়েট করতে পারবেন, সেটাও আবার যে কোনো জায়গায়। এই বক্সকে আপনার ভিআর বক্সের মতোই পড়তে হয়। এরপর আপনার ফোনে যে ভিডিওই দেখেন না কেন, 2D বা পিকচার, এই বক্স ভিডিওগুলোকে 3D AR পিকচার ও ফুটেজে কনভার্ট করে দেবে। আপনাকে সিম্পলি এর অ্যাপটি ওপেন করে অর্গুমেন্টেড রিয়ালিটি টাইপ চুজ করতে হবে, এরপর এই বক্সের উপর রাখতে হবে। এরপর আপনি যেটাই দেখেন না কেন এই বক্সটা AR এ কনভার্ট করবে। আপনি যে কোনো টার্গেট চুজ করতে পারেন, যেমন কফি মগ বা বইয়ের কোনো নর্মাল পিকচার। এই গ্যাজেটটি যে কোনো পিকচারকে AR এ কনভার্ট করবে। এই গ্যাজেটটি তৈরি করা হয়েছে কার্ডবোর্ড ও লেন্সের মাধ্যমে। এটাকে ব্যবহার করাও খুব সহজ, এটাকে অ্যাসেম্বল করে ক্রিয়েট করতে ইনস্ট্রাকশন এর সাথেই পেয়ে যান। তো আপনি যদি ডেইলি লাইফে 3D AR এর মজা নিতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই গ্যাজেটটি। গ্যাজেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। জেপিন গাইস, এটা এমন এক ধরনের স্পিকার যেখানে আপনি গান শুনতে পারেন না, বরং গান ফিলও করতে পারেন এর অ্যামেজিং সাউন্ড কোয়ালিটির ফলে, আর এটা আপনাকে দেবে পিচ অফ মাইন্ড। আমরা যে নর্মাল ইয়ারফোন বা ব্লুটুথ ইউজ করি তাতে পানি যাওয়ার ভয় থাকে, কিন্তু এই গ্যাজেটটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ। আপনি এটাকে টাব বা সুইমিং পুলে ফ্লোট করাতে করাতে আপনার পছন্দের মিউজিক শুনতে পারে, আর এটা মোটেও ডুববে না বরং ফ্লোট করবে। এতে আলাদা আলাদা ধরনের সাউন্ড প্রোফাইলও পেয়ে যান, আবার এই স্পিকারকে রিল্যাক্স টাইম মেসেঞ্জার হিসেবেও ইউজ করতে পারবেন। আপনাকে সিম্পলি এই গ্যাজেটকে আপনার মাথার নিচে রাখতে হবে, এটা আপনার বডিতে সাউন্ড ওয়েভ এমনভাবে পাঠাবে যেন আপনি মনে করবেন এটি আপনার মাথার মেসেজ করছে। তাছাড়া এটাকে আপনার বাইক বা বাইসাইকেলে লাগিয়ে আপনার ট্রাভেলে মিউজিকের মজা নিতে পারবেন। তো মিউজিক ও রিল্যাক্সেশন একসাথে ফিল করার জন্য আপনি জেপি নামে এই গ্যাজেটটি ইউজ করতে পারেন, আর এই গ্যাজেটে 100% সেফ। তো গ্যাজেটটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। রোবো ওয়ান্ডার কাইন্ড, অনেক বাচ্চারা ফালতু টয়ের সাথে বিজি থাকে, এতে তাদের টাইম ওয়েস্ট হয় ও কোনো ব্রেন ডেভেলপমেন্টও হয় না, আর তারা এর থেকে কিছু শিখতেও পারে না। তো আপনি চাইলে তাদের সাধারণ টয় এর জায়গায় দিতে পারেন এই রোবো ওয়ান্ডার কাইন্ড।
ট্যাগ ধরনের ছোট ছোট রোবটিক গ্যাজেট। এতে ইজিলি প্রোগ্রামিং লেভেল ক্লিয়ার করে একে কাস্টমাইজ করতে পারবেন আর নতুন নতুন ধরনের রোবট তৈরি করতে পারবেন। তো বাচ্চারা এই রোবটের মাধ্যমে তাদের থিঙ্কিং পাওয়ার আরো বাড়াতে পারবে। এতে রয়েছে কিছু ব্লক ও কিছু হুইলস। এই ব্লকগুলোকে একে অন্যের সাথে জয়েন্ট করে একদম ইউনিক ও স্মার্ট রোবট তৈরি করতেও পারবে। এই গ্যাজেটের সাথে খেলে বাচ্চারা কখনো বোরিং হবে না, আর খেলার সাথে সাথে তারা প্রোগ্রামেরও কিছু ধারণা পেয়ে যাবে। তো গ্যাজেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পিনস কালেকটিভ। গাইস, পিনস কালেকটিভ এক ধরনের সার্কিউলার ব্যাচ, যে ঠিক তেমনই ব্যাচ যেমনটা আমরা স্কুল ব্যাগে লাগিয়ে যাই, কিন্তু এই ব্যাচটি অন্য সব ব্যাচ থেকে একদম আলাদা। এটা লাগিয়ে আপনি অন্যদের মনোযোগ নিজের দিকে করতে পারেন। এটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করে বিভিন্ন ধরনের GIF অর্থাৎ গিফট সিলেক্ট করতে পারবেন। এর ভিতরে একটি ছোট সার্কিউলার স্ক্রিন রয়েছে যাতে এই গিফট গুলো প্লে হতে থাকে। এটাকে আপনার শার্ট বা আদার অবজেক্টস এর সাথে লাগাতে পারবেন, আর এটা লাগিয়ে আপনাকেও লাগবে খুব অ্যাট্রাকটিভ। তো গাইস, গ্যাজেটটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন। তো গাইস, আজ আমার ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন। গাইস, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপডেট ভিডিও পেতে। এমনই আরো অ্যামেজিং ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার পূর্বের সকল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারবেন। আর আমার লেটেস্ট ভিডিও দেখতে উপরের কর্নারের আই বাটনটি ক্লিক করুন। গুড বাই, আল্লাহ হাফেজ ভিউয়ার্স, স্টে হোম, স্টে সেফ, লিভ হেলদি। আসসালামু আলাইকুম।